এই নাও ফুলদা, আমি কি করবো? আরে ধরো না, আসছো তো ফুলদা, আমি কি করবো? আরে নেও না, তোমারে কইতেছি নিতে, তুমি নাও। অদ্ভুত তো, অদ্ভুতের কি আছে, নাও। তুমি ভাইবো না যে এটা আমি তোমারে প্রেম করার জন্য দিছি? এসব প্রেম ট্রেমে আমি বিশ্বাসী না, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আমি তোমারে বিয়ে করতে চাই, এখন আমার বিয়ে করবা কিনা কও, কইলে দুই একদিনের মধ্যে বিয়ে করে ফেলাবো। বিয়ে করবেন আমাকে? আপনি বিয়ে করবেন? আইনে আপনি নিজের চেহারা দেখছেন কখনো? আপনার সাথে আমার বয়সের পার্থক্যের কথা আপনি দেখছেন কখনো? আপনি কিভাবে আমাকে বিয়ের প্রস্তাব দেন? বয়স আয়না এটার সাথে বিয়ের কি সম্পর্ক? বিয়া বিয়া, আর চেহারার সাথে মনের কি সম্পর্ক? আমার মন অনেক সাদা, তুমি জানো। আমাদের সাদা মনের দরকার না, আমার চেহারাও দরকার। ধরুন আপনার ফুল। শুনো, এই পৃথিবীটা উপরে উপরে পুরুষরা চালাইলো, ভিতরে ভিতরে কিন্তু নারীরা চালায়, বুঝতে পারছো? ওরা আসলে আমরা আসি, ওরা কানলে আমরা কান দিই, এটা আর বেশি দিন চলতে দেওয়া যাইব না। ওরা অমগরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে এই পৃথিবীতে। এই যে তামরা সোহেলের দিকে তাকায় দেখো, ওর বউ ওর লাইফটা কীরকম হেল করে রাখছে, এটা আর চলতে দেওয়া যাইব না। এখন থেকে আমরা আর কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো বিয়া শাদি করুন না, কোনো প্রেম প্রীতি ভালোবাসা আমাকে মনের মধ্যে স্থান দিব না। আমার কথা বুঝতে পারছো? আমরা একটা সংগঠন করুন, এই সংগঠনের সব এমন সদস্যরা থাকবো যারা কোনোদিন কোনো মেয়ে লোকের দিকে তাকাইবো না, কোনো প্রেম প্রীতিতে থাকবো না, কোনো বিয়ে শাদী করবো না। করবা কি, ছোলা ভাজা খাইবা, রুচি চানাচুর খাইবা, বুঝতে পারছো? আবার জিগায় করবো কি? আর রিপন, তুমি কালকে সন্ধ্যার মধ্যে এখানে একটা সাইনবোর্ড লাগাই দিবা, 4 ফুট বাই 3 ফুট। উপরে লেখা থাকবো চিরকুমার সংঘ বড় কইরা, আর নিচে লেখা থাকবো একটি নারী বিবর্চিত সংগঠন, ঠিক আছে? আরে সমিতির নাম ওটা খুলে ফেলো, এটা তুমি চিন্তা করো না। আসলে যার যার বন্ধু বান্ধব আছে, যত বন্ধু আছে সবগুলোর খবর দাও, একসাথে বসা আমরা দুই একদিনের মধ্যে একটা মিটিং করে ফেলাইতেছি এই বিষয়ে। আচ্ছা ভাই, এটার উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হইতেছে, এতক্ষণ আমি কি কইলাম তোমারে? উদ্দেশ্য হইতেছে আমরা এখন থেকে আর কোনো নারীর দিকে তাকাবো না, নারীরা উল্টা আমাদের দিকে তাকাবে, আমরা ভাব করে থাকবো যে ওদের অগরে আমরা চিনি না। চিরকুমার? ও চিরকুমার না, এখন যাও, আর তোমার যেটা কইছি সেটা করো গিয়া, যাও। আর ভাই সিদ্দিকে কিন্তু সমস্যা আছে। ওর আবার কি সমস্যা? তুমি মাইয়া দেখলে কিন্তু আমি এই কথা যেন আরেকবার শুনি না সিদ্দিক, তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম না ভাই। ও অযথা বলছে না ভাই, সত্য সত্য। না না, কোন মাইয়া, কোন মাইয়া? এখন ঠিক হইছে, এখন ঠিক হইছে। আরে ওই যে, ওই যে উত্তর দিকের বিল্ডিং এর, আমি দেখি না প্রত্যেকদিন। আর না দেখলে দিছি আমি, আমি কোন জায়গায় কথা করিস না, এখন সত্য কিন্তু, সত্যি কথা বললাম। আমি আমি ওই আশেপাশের জন্য তোমার না দেখি, ঠিক আছে? তুমি এদিক দিয়ে আয়া, এন দিয়ে আবার যাইবা না, ওদিকে আর যাইবা না, পুরো সাইড যাও, এখন যাও সব। আমার একটু চিন্তা ভাবনা করতে দাও। আপু, এ কি খবর? ভালো, কেমন আছেন আপনি? ভালো আপু। রিপন নাই পাশে? রিপন এদিকে এসো, ওই দেখো কি করে ও ওইখানে, ওই যে কি সঙ্গ না কি যেন করে। আচ্ছা ঠিক আছে আপু, বসো না, আরেকদিন আসবো, চা খেয়ে যাও আরেকদিন। আপু আসি। আচ্ছা এই কোনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, পরে এই ঢেউটা সমান করে দিস। না ও ঠিক আছে, সব ঠিক আছে, ওকে মোটামুটি সব ডান। হ্যাঁ না এই ঢেউ, শোন শোন শোন, এই এই ঢেউটা পরে একটু চাপ দিয়ে ঠিক করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ওই কোনাটা? হ্যাঁ ওকে ঠিক আছে, শোন 6টার সময় মিটিং,
কবে আজকে আজকে কোচি ভাই থাকবে হাসান ভাই থাকবে কেউ যেন মিস না হয় 6টার সময় একদম 6টা জাস্ট 6টা ঠিক আছে 6টার সময় আয় পরি সবাই আমাদের সংগঠনের নিয়মতান্ত্রিক যে ব্যাপার আছে গঠনতন্ত্র তৈরি করা তোমার এখানে যাইতেছিলাম আমার যাইতেছিলাম মানে তোমার বড় আপা বললো তুমি নাকি কিসের চিরকুমার টিরকুমার সংগঠন করতেছো আরে আমি চিরকুমার করি না কি কুমার করি তোমার সমস্যা কি তাতে আমার সমস্যা আছে সেই জন্যই তো বললাম চলো তোমার সাথে আমার জরুরি কথা আছে আমার সাথে তোমার কি কথা আমি কি তোমার কোনো কথা দিছি দেখো এই যে ফারদার আমার কোনো ডিস্টার্ব করো বাসায় গেছিলাম না খুঁজতে আর খুঁজতে যাবো না এগুলো কিন্তু আমার পছন্দ না মানে তুমি কি আমার বিহেভ দেখে বুঝো না আমি তোমার পছন্দ করি না খাবার দে রাখ না খাবার দে আমরা কখনো বিয়ে করতে পারবো না আমরা কখনো বিয়ে করবো না আমরা কোনো প্রেম করবো না মেয়েদের আশেপাশে যাবো না মেয়েরা ডাকলেও তাকাবো না মেয়েরা হাসলেও তাকাবো না মোট কথা মেয়েদের আশেপাশে কোনোভাবেই যাবো না কেন মেয়েদের দোষটা কি মেয়েদের কোন দোষ নাই তাহলে তাইলে আবার কি আমাদের কথা হচ্ছে আমরা নারী বিরুদ্ধ যুদ্ধে নামছি শহীদ হয়ে যাবো যুদ্ধ করতে করতে আচ্ছা তো কতদিন চলবে যুদ্ধ আজীবন আচ্ছা তো এই বুদ্ধিটাই আজগুবি চিন্তাগুলো মাথায় কে ঢুকাইছে শুনো তোমার একটা কথা বলি আগে আপা এটা মোটেও আজগুবি কোনো চিন্তা ভাবনা না এটা একটা সলিড চিন্তা ভাবনা নারী বিরুদ্ধ চিন্তা ভাবনা ঠিক আছে আর এটার হতা হচ্ছে গিয়ে ওই যে কালা হাসান ভাই আরে না মানে হাসান ভাই আর কি আছে না আরে কালো করে দেখতে যে বন্ধুগণ আজকে চিরকুমার সংঘের এই প্রথম সভায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই সভার প্রধান অতিথি বিশিষ্ট চিরকুমার উনি ওনারে দেখে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে উনি হচ্ছে আসল চিরকুমার মানে বাংলাদেশের প্রথম বড় চিরকুমার ছিল জেনারেল উসমানি তারপরেই হচ্ছেন উনি চিরকুমার মানে উনি বিশাল একজন চিরকুমার এবং ওনার কাছ থেকে আমাদের এত কিছু শেখার আছে এত কিছু শেখার আছে যেটা আমি এক দিনে বা এক রাত্রে বলে শেষ করার মতো না তো ওনার নাম হচ্ছে কুজি খন্দকার উনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্লাস আমি ঠিক করছি ওনাকে মানে মনস্থির করছি যে আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বানাবো তো কুজি ভাই আপনারা আমি পরিচয় করে দিই আমার এই সংগঠনের যারা সদস্য আছে ও হচ্ছে রিপন ও হচ্ছে বাপ্পি হচ্ছে সুমন ও হচ্ছে সিদ্দিক ও হচ্ছে শৌখিন তাম্মান তাম্মান তো এই আর উনি তো কুচি ভাই ওনার কথা বললামই তো এখন কুচি ভাই আপনি কিছু বলেন ওদের উদ্দেশ্যে না মানে খুবই ভালো লাগছে যে বাংলাদেশে এরকম একটি সংগঠনের জন্ম হয়েছে যে সংগঠনটির উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বিবাহ ছাড়া জীবনযাপন চিরকুমার হিসাবে সারা দেশে একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়ে দেওয়া আমার ভালো লাগছে যে আমরা একটি সংগঠন করছি যে সংগঠনটির আবেগ থাকবে না যে সংগঠনের ভালোবাসা থাকবে না কার পরে থাকবে না নারীর উপরে থাকবে না অর্থাৎ আমরা বিবাহ বন্ধনে কেউই আবদ্ধ হচ্ছি না আমাদের উদ্দেশ্যের কথা আমাদের আদর্শের কথা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই কিন্তু জানতে হবে আমাদের জানতে হবে কেন আমরা বিয়ে করব না কেন আমরা চিরকুমার থাকব এই বিষয়টা আমাদের কাছে স্বচ্ছ থাকতে হবে পরিষ্কার থাকতে হবে বিয়ে করলে কী কী অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে আপনাকে বেঁধে ফেলে দেবে আপনাকে সিদ্ধান্ত নিতে দেবে না আপনি যদি বিয়ে না করেন আপনি যদি মুক্ত থাকেন আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন আচ্ছা আঙ্কেল ভাই আমি পরিচয় করে দিলাম খুঁজি ভাই হিসেবে আবার তুমি আঙ্কেল বলতেছো বেয়াদব ওনার কথা শুনো আগে বলেন আপনি খুঁজি ভাই আপনাকে যদি মুক্ত হতে হয় আপনাকে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে কিন্তু বিয়ে ছাড়া আপনাকে থাকতে হবে নারী মুক্ত থাকতে হবে নারী মুক্ত থাকতে হবে হাসান ব্যাপারটি বলছে যে আমরা আমাদের জীবন থেকে নারীকে চিরতর উৎখাত করতে চাই তার মানে কি আমরা মা বোনের কাছেও থাকতে পারবো না এই বেয়াদ তোর কথার মধ্যে কথা কি কইছে মুরব্বী কথা কইতেছে শুনতেছ না বুঝি ভাই আপনি বলেন মা হচ্ছে গর্ভধারিণী মা বোন এগুলো তো আলাদা বিষয় এর সঙ্গে লাইফ পার্টনারের কি সম্পর্ক এর সঙ্গে চিরকুমারের কি সম্পর্ক
চিরকুমার হচ্ছে মাল, এই চিরকুমার ব্যাপারটাকে বুঝতে হবে যে আমরা কোনো মেয়ে পার্টনার করব না, আমাদের কোনো আবেগ থাকবে না, আমাদের কোনো প্রেম থাকবে না, আমাদের কোনো ভালোবাসা থাকবে না, কার প্রতি? বোর প্রতি, স্ত্রীর প্রতি। আমরা কোনো নারীকে আমাদের সঙ্গে যুক্ত করব না, ক্লিয়ার? তো আস্তে 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 তো কুচি ভাই আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, টাইম টু টাইম আমাদেরকে একটু গাইড করবেন। এখন আজকে সবাই এখানে শেষ করি, তার আগে আমি একটা কথা বললে নিই, আমরা একটা কনস্টিটিউশন বানাইতে হবে, একটা সংবিধান বানাইতে হবে, একটা গঠনতন্ত্র বানাইতে হবে। এই গঠনতন্ত্রটা সবাই পড়তে হবে, বুঝতে হবে। তুমি এটা সাতবার করে পড়বা, ঠিক আছে? থ্যাংক ইউ কোচি ভাই। আমি কার লগে কথা কই? একটা চাকরি করো, হিডো আমার বাপের দাওয়া, নাহলে তো রাস্তা ভিক মাংতা, ভিক্ষা ভিক্ষা। চাকরি তোমার বাপের দাওয়া না? আরে আমার যদি যোগ্যতা না থাকতো তোমার বাপে চাকরি কই থেকে দিত? দিত পিয়ন চাপরাশির চাকরি, সারাদিন পরে ঘরে আহি, ঘরে দুনিয়ার যন্ত্রণা, এই শালার ঘরেই থাকুম না। যাও জাহান্নামে যাও। কোনো কারণে মন খারাপ? এত রাত্রে টিভি দেখতেছ, ঘুমাও, রাত তো অনেক হয়েছে, ঘুমায় পড়ো। যেমন বাপ সেরকম বেটি হইছে, সারা জীবন শুনছি বাপ মায়ের মতো বলে মায়া হয়, এই মায়াতে তার বাপের চরিত্র পাইছে। ওই ওই তুই বসে বসে টেলিভিশন দেখছিস কেন? রাত বাজে দুইটা, লেখাপড়া বাদ দিয়া টেলিভিশন দেখতে কর, যা যা ঘুমা। রমনা নে কাট বিয়া তো মে মড মে আবি গ্রেপস মে। এই দীপন কোথায়? এত রাত বাসে নেই কেন? ওই যে ক্লাবের ওখানে কি সব সংগঠন করে, চিরকুমার সভা আমি ছাড়াচ্ছি। তারা কি ঘটনাটা কি ওখানে? কিসের ক্লাব কি ওখানে? সাইনবোর্ড কি টাঙ্গাইছো? চিরকুমার সমিতি নাকি? কোথায় তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে? তোমার মা নেই, তোমার বোন আর তুমি, এছাড়া আমার কেউ আছে বলো? তুমি তো একটা জেনারেশন গ্যাপের সমস্যা আমাকে ফেলে দিচ্ছ যা দেখতে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার, পড়াশোনা করবে, চাকরি করবে, সংসার করবে, আমি নাতি নাতির মুখ দেখবো, তা না শুধু টই টই তুমি ঘুরে বেড়াচ্ছ। কালকে থেকে আমি যদি তোমাকে ওখানে ক্লাবে তোমাকে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম, সোজা কলেজে যাবো আর বাসায় ফিরবা। ফাইজ দেবে বাসে একটা। আপি ভাই একটা ফোন দাও তো, আমার মনে হয় না তো ও আসবো। হ্যালো, হ্যাঁ কই তুই? দোস্ত আমি তো গুলিস্তানের জামে। আরে কি জামে আটকা পড়ছিস ভুয়া কোথাকার? জামে আটকা পড়ছিস তো গাড়ি ঘোড়ার শব্দ কই, হর্ন বাজে না কেন? আমাকে তো বিশ্বাস হয় না, বিশ্বনাল রিক্সা হলে কথা কো দিমু। রিক্সাওয়ালার সাথে কথা বলো লাগু না, তুমি তাড়াতাড়ি আসো, আমরা ওই যেটা ইয়ের নিচে ওই যে ট্রান্সমিটারের নিচে বসে আছি, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে, এত বড় মিথ্যা কথাটা বললা, তার মানে তুমি আমার সাথেও মিথ্যা কথা বলো? আমি মিথ্যা কথা বলি যাই বলি সব তোমার জন্য। এলাকার ছেলেবেলে মেয়ে সিদ্ধান্ত নিয়েছে চিরকুমার সঙ্গ করবে, আমার মেম্বার হইতে পার, আমি যদি মেম্বার হই তোমার কি বিয়ে করবো কও? চলো আসবে না শালা, আসলে বুয়া সন্ধ্যায় মিটিং এগুলো করবি। তো তোমাদের সবাই নিয়ে আজকে দ্বিতীয় সভা শুরু করতেছি, কিন্তু আমি খুব হতাশ, মাত্র 6 জন আমাদের সদস্য, এটা তো ঠিক না। আমি সহ 7 জন আর কচি ভাই সহ 8 জন, এটা তো হইলো না। সদস্য বাড়াতে হবে, এই বিষয়ে আমরা আজকে আলোচনাটা করি যে কিভাবে। আমি তো সেই জন্যই তোমাদেরকে ডাকছি। আচ্ছা তো সদস্য কেমনে বাড়ানো যায় সেটা আসলে
আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বলো। আপনি তো ডিশের ব্যবসা আছে, মানে ডিশের লাইন যে দেন, ধরে ওই যে অ্যাড যায় না কত, ধরো টিভির নিচে স্ক্রল করে একটা অ্যাড দিয়ে দিলেন, আমি তো চাইতেছি সারা ঢাকা শহরে সারা দেশে ছড়াই দিতে। ভাই তাহলে আমরা বাড়ি বাড়ি গিয়া একটা করে লিফলেট হাতে দিয়ে দিই। ওটা পরের কথা, লিফলেট তো বাস স্ট্যান্ডে দেখো না দিতাছে, আর ফলাইতেছে। ভাই এটা তো গেল ভাই, আমার কথা শোনো। আর বাড়ি কই দাও, আমি প্ল্যান করছি পোস্টার ছাপাবো, তোমরা মহল্লায় মহল্লায় পোস্টারিং করবা, ঠিক আছে? আর নিজস্ব যত বন্ধু বান্ধব আছে সবাইরে মোটিভেট করবা, বুঝাইবা, এবং তাদেরকে করবা তাকে বন্ধু বান্ধবকে আবার মোটিভেট করতে, এইভাবে মাল্টিপ্লাই হবে জিনিসটা। কথাটা বুঝছো? তোমার কাছ থেকে জিনিসটা একজনের কাছে ছড়াবে, তার কাছ থেকে দুজনের কাছে ছড়াবে, দুজনের কাছ থেকে চারজনের কাছে, এইভাবে একটা চেইনের মতো জিনিসটা সবাই কাছে ছড়ায় যাবে। তখন আমাদের আর সদস্য নিয়ে কোনো সমস্যা নেই, বান্ধবী আসবে। কথার মধ্যে খালি বাবা তাই কি বান্ধবী, এখানে আমরা এন্টি মে ক্যাম্পেইন করতেছি, আর মধ্যে বান্ধবী নিয়ে চুপ থাক, চুপ থাক, চুপ থাক, তোর দোষ আছে বুঝছি। আরে প্রায় সিরিয়াস কল করি। আমাদের তো প্রেসিডেন্ট আছে কমিটিতে, আমাদের চিফ অ্যাডভাইজার আছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করতে গেলে তো আমাদের একজন সেক্রেটারি লাগবে, এবং আরও আমার সঙ্গে কিছু পোস্ট ইয়ে করতে হবে। তো সেক্রেটারি পোস্টটার এই দায়িত্বটা আমি একটু নিতে চাই। সেক্রেটারি আমি হবো, আমি সামান্য একটা পদ নিয়ে তোমরা এরকম করতেছো, আর তোমরা আসছো চিরকুমার সংঘের সদস্য হইতে। এখানে কোনো কমিটি লাগবে না, কেউ লাগবে না, এখানে চিফ অ্যাডভাইজার আছে আর আমি আছি সভাপতি, এই দুজনও থাকলেই হবে, আর সব সদস্য। আজকের মতো সবাই এখানে শেষ। তুমি মেঘের মতো না, সবসময় মাথার উপরে থাকো, কেমনে জানি তুমি আইসা পড়ো, আমি কি তোমার আর কেমনে বুঝাম, আমি তোমার পছন্দ করি না, এটা তুমি বুঝো না, আসলে সরি। আর তুমি কি আর কেমনে বুঝাম, তুমি কও, আমি বুঝাইতেছি তোমারে, দেখতেছো যে কথা কইতেছি, কাজ করতেছি, একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, এর মধ্যে তুমি আইসা। আচ্ছা ঠিক আছে, সরি আছি না। এটা তো সুন্দরী, এটা কি আমগো দামরা ছলে মাইয়া? হ্যাঁ। তো তোমার সাথে কি কি জানি তো এই কয়ে ডাকলো কেন এত অথরিটি নিয়ে? আর কোয়েন না, মানে দেখো তুমি কিন্তু আবার সঙ্গের নিয়ম কানুন ভুলে যাও না। না না হাসান ভাই কি যে কর, না না দেখো সাবধান, না না ওরম কিছু, যে কোনো সময় কিন্তু তোমার লাইন বিচ্যুত করতে পারে। না না এগুলো নিয়ে টেনশন করো না, এগুলো বাদ দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাইতেছি। ও হাসান ভাই আপনি তো বাসায় যান নাই কখনো, বাড়াতে সামনে চলো না, একটু চাটা খাই, আরেকদিন যাবো। না 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 আড্ডাও দিবো, আরেকদিন আরেকদিন যাবো, আজকে চলো না, আরেকদিন তো যাবেনি। আচ্ছা কইতেছো যখন এত কইলে, ঠিক আছে চলো যাই। চলেন চলেন চলো। শিবু কেমন আছো? এই তো ভালো, বসো না, বসো। আরে না চা তো আরেকদিন খাওয়া যাবে, অসুবিধা নেই, বসো তুমি। কি করতেছিলা? এই যে বই পড়তেছিলাম। কই দেখি, এ তো খুব ভালো বই লেখে। আপনি পড়ছেন এর বই আগে? হ্যাঁ আমি তো আমার জীবনের অর্ধেকটার বেশি বই পড়েই কাটাইছি, আমার বাসায় তো একটা ছোটখাটো লাইব্রেরিও আছে। তাই? হ্যাঁ। তাহলে তো আপনার কাছ থেকে মাঝে মধ্যে বই এনে পড়া যাবে। কোনো ব্যাপারই না, তোমার যখন যেই বই লাগবে তুমি খালি রিপনরে বলবা, আমি তোমারে প্রোভাইড করব, ঠিক আছে? কোনো সমস্যাই না। আচ্ছা ঠিক আছে। হাসান ভাই শুনলাম আপনি নাকি চিরকুমার না কি জানি একটা শুনলাম, ওইটা তোমারে আমি আরেকদিন কমরে, এখন যাই। সদস্য আহ্বান, আপনি কি চিরকুমার থাকতে চান?
নির্ভেজাল একটি সুন্দর জীবন প্রত্যাশা করেন, জীবনটাকে সাজাতে চান অন্যরকমভাবে, তাহলে আপনাকে আমরা খুঁজছি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা হাসান, রিপন, মামুন, বাপ্পি, শৌখিন। ছোটাই বেলাছি, যোগাযোগের অবস্থা রাখো। রাখো তোমার সালাম। আমার বিল্ডিং এর সামনে কেরসির কুমার পোস্টার লাগাইছ, এগুলা কি? তোমার বাপের সাথে আমার ভালো সম্পর্ক, তোমার বাপ একজন ভালো মানুষ, পাঁচ উক্ত নামাজ পড়ে, আর তুমি এগুলা কইরা বেড়াও? হ্যাঁ, পড়ালেখা করো, এই উল্টা পাল্টা কাজকাম ছাড়ো, আর তোমার বাপের সাথে আসর নামাজের পর আমার দেখা হইব, আমি এই জিনিসটা নিয়ে আলাপ করুম, আর এই পোস্টার টোস্টার সব উঠে ফেলাইবে, ভালোভাবে চলাফেরা করো, বুঝছ? রিপন চাষা মনে হয় পাটি লই গেল, ঘরে মারে না তো, ওই যাইছে আমগুলোকে পাটি লইতে, বুঝছ? আরে তো বুইরা হইছে তোমাদের, আর তাছাড়া দেওয়াল কি ওনার বাপের নাকি, পোস্টার লাগাই না কি লাগাই সেটা তার কি? সেদিন যে তোকে বললাম যে তুই ওখানে যাবি না, তুই এবার ওখানে গেছিস না কিরে? আর এগুলো কি এই যে পোস্টার? চিরকুমার সভা সমিতির কি আহ্বান, সদস্য আহ্বান, নিচে আবার যোগাযোগ, তোমার নাম রিপন, তোমার বন্ধুদের নাম। স্টার্ট হতে চাও নাকি, নায়ক হতে চাও? তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করছি নাকি? জন্ম দিয়ে এটা করে দিছি, এর নামে তো কোনো কমপ্লেন নাই, তোমার নামে এত কমপ্লেন কেন, এত অভিযোগ কেন? আমি তোমাকে এই শেষবার কিন্তু বলে দিচ্ছি, তোমাকে যাতে আমি ক্লাবের আশেপাশে আর না দেখি। তোমার খবর আছে, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ লাগে তোদের কথা চিন্তা করে। দুই দিন এটা নিয়ে তোরা অনেক নাচানাচি করবি, অনেক কিছু করবি, তারপর দুই দিন পর সবকিছু বাদ দিয়ে বিয়ে শাদী করে ফেলবি। কি আশ্চর্য কথাবার্তা, আমি দুই দিন করি না চার দিন করি, তোমার সমস্যা কি তাতে? মানে পুরা দুনিয়া আমার শত্রু হয়ে গেল, আমি বুঝলাম না তো কোনো কিছু। আব্বা কয়ে গেল তুমি তাল দিতেছ, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। বা আরে শিমু, তুমি কই যাইতেছ? এই রিক্সার জন্য দাঁড়ায় আছি। কোথায় যাবা? টিউশনি করে তো একটা পড়াতে যাব। তুমি কি রোজই এখানে এই সময় যাও নাকি এখান থেকে টিউশনিতে? এই সময় যাই, কিন্তু সপ্তাহে পাঁচ দিন। ও আচ্ছা, তো দাঁড়িয়ে আছো কেন, তুমি এই রিক্সায় উঠো। না না, আপনি কিসে যাবেন, আপনি যান। আরে না না না, তুমি যাও তো, তুমি আমার মহল্লার মেয়ে, তুমি যাও। আপনি কিসে যাবেন? এই ওনারে নামাই দিয়ে উঠো উঠো উঠো। হাসান ভাই, আপনি নাকি চিরকুমার থাকবেন, তো হঠাৎ করে মেয়েদের প্রতি আপনার এরকম দরদ, মানে ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, তোমার নামে একদিন কইছি সব ভাঙায় কমুনে, তুমি এখন যাও তো উঠো। ভাই উঠতে চলে যাও, দেখা হবে। হ্যাঁ, কি এত ভয় পাও কেন তুমি? প্রেম করলে এত ভয় করলে চলে? কি কথা বলছিস শুনছো না, কানে যায় না কথা? কি সমস্যা, কথা শোনো না? কি মাম্মা, প্রেম করো? না প্রেম না, ভাস্তি হয়, ভাস্তি হয়। নিজের চোখে তো দেখলাম। ঠিক আছে চালাও, মিটিং আসছো তো সন্ধ্যায়। হ্যাঁ আসি, যাও চালাও। হ্যাঁ কি লাগি আমি তোমার, ভাস্তি লাগি? পরিস্থিতি অন্যরকম ছিল, তুমি বোঝার চেষ্টা করো। কি লাগি আমি তোমার, ভাস্তি লাগি? ঠিক আছে, ওকে চাচা, খোদাহাফেজ, আসসালামু আলাইকুম। তুমি আমার কথা শুনবা না? খবর কি? খবর বলো না, আমি তোমার ভাই রিপনের নামে বিচার দিতে আসলাম। কেন, রিপন কি করলো? কি করে নাই রিপন, ও যখন তখন যাত্রার সামনে রাস্তাঘাটে আমার অপমান করে। কি অপমান করলো? ওদিন আমি ওরে বললাম তোমার সাথে আমার কথা আছে, ও হাসান ভাইয়ের সামনে আমার অপমান করা শুরু করলো। দেখো এটা কি ঠিক?
রিপনকে তো আমি বকা দিয়ে দিব, কিন্তু হাসান ভাই সামনে অপমান করছে এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণই নাই। হাসান ভাই ঘটনা জানো না, সে তো সারাদিন চিরকুমার থাকবে এটা নিয়ে আলাপ আলোচনা মিটিং মিছিল করে বেড়ায়। আমি দাঁড়াচ্ছিলাম গোল চত্বরের ওইখানে রিক্সার জন্য, সে রিক্সা নিয়ে যাচ্ছিল, হঠাৎ আমরা দেখা রিক্সা বাদ দিয়ে আমার পিস পিস হাঁটা ধরলো। এখন বুঝো সারাদিন সে মিটিং করে চিরকুমার থাকবে, আমরা দেখা রিক্সা নিয়ে। বুঝি ভাই, আপনি আমাদের প্রধান পরামর্শক, প্রধান উপদেষ্টা যাই বলেন, বড় ভাই তো, আমরা একটা সমস্যায় পড়ছি, এর জন্য আজকে একটা সালিশ ডাকছি, এর জন্য আপনাকে ডাকছি, আপনার একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? হ্যাঁ বাপি কক, ও সংগঠন বিরোধী কাজ করছে, ওকে শাস্তি দেন। আরে সংগঠন বিরোধী কাজ করছে কি করছে? মানে আমি রাস্তা দিয়ে যাইতাছি, দেখি চিপার মধ্যে একটা মায়ালয়া খুশি ফাঁসু করে লটর লটর। ভাই তুমি তা তো বলবি না ভাই, আপনার মতো বিশ্বাস করেন আমার জবানের দাম আছে, বাবা এক জবান নাই, ওইটা আমার ভাস্তি আছিল। আমি নিজে চোখে দেখছি না, ভাস্তির সাথে কেউ এরকম করে, ভাস্তির কেউ চিপায় লয়ে যায় হাত ধরে থাকে। ভাই চিপা করে গাছতলা তো ভাই, গাছতলা থাকলেও কি ভাস্তির হাত ধরে থাকতে হয় নাকি? কি কো তুমি কচি ভাই, আপনি বিচার করেন। আরে বিচার তো স্পষ্ট, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আবেগ বর্জিত থাকবো, আমরা নারী বর্জিত থাকবো, আমরা ভালোবাসা বর্জিত থাকবো, কিন্তু তুমি স্পষ্ট সংবিধান লঙ্ঘন করেছ, তুমি স্পষ্ট আমাদের গঠনতন্ত্র লঙ্ঘন করেছ, অপরাধের শাস্তি 100% বহিষ্কার, আমি তাকে এখান থেকে বহিষ্কার করতে চাই। অবশ্যই বহিষ্কার, বেরো বেরো যাও, সদাই বেরো যাও, যাও এই এলাকায় জানো দেখি না, যাও ওই ভাস্তির সাথে গিয়ে প্রেম করো, যাও যাও বেরো। কি ভাই কে আসবি নাকি তুমি? হলো একটা পুরো কুফা বুঝছো, ডেইলি আহে, আজকে তোমার নিয়ে আইসি, এই লেগে আহে নাই, কুফা একটা কোথায়? কি ভাই যাবেন না? চল 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 চল। বিয়ের আগে আমি কত ভালো ছিলাম, বাপের ঘরে ছিলাম, কত সুখে আছিলাম, কত আনন্দে আছিলাম, বাপে কত ভালো ভালো কাপড় চোপড় দিছে, গয়না গাটি দিছে, আমি কি দেখতে খারাপ আছিলাম? আমি কত সুন্দর আছিলাম, কত ছেলেরা আমার পিছনে ঘুরছে। বিয়ের আগে কম সুন্দর আছিলাম, কত ছেলেরা ঘুরছে, দেখি ছেলের কাছে বিয়ে বলে পারতা, বাপের কইতে হ্যাঁ আমার কাছে বিয়ে বুঝছো কে? তোমার সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটা আমার বাপে নষ্ট করেছিল। আমার কাছে বিয়ে দিয়ে এসে চিন্তা ভাবনা করছিল যে মেয়েটা আমার ভালোই থাকবো, কিন্তু মেয়ে যে কষাই এটা তো বাপে জানতো না, জানলাম আমি। আমি যদি আগে জানতাম তাহলে কষাইরে বিয়ে করতাম না, চিরকুমার থাকতাম। থাকো গিয়া গিয়া কুমার যাও, চিন্তা ভাবনা করছি ওই যে পোলা পানে কি কুমার সঙ্গ না কি করছে ওখানে যা নাম লেখাবো, তবে কষার সাথে ঘর করুন না। না করলা না করলা সংসার, এক সেকেন্ডও থাকুম না। তোমার সংসারে এসে আমি কি পাইলাম, কি পাইলাম? তুমি আমার কি দিছো, তোমার কাছ থেকে কি পাইছি? এই প্যান প্যান আনি ঘ্যান ঘ্যান আনি সার আর কিছু পাইছি? সিদ্দিক, ওই দিন যে তোমার সাথে আসার আচরণ করছে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে জিনিসটা আমার ঠিক হয় নাই। আচ্ছা যাই গে, যা এবার হয়েছে এই যে চিরকুমার সংগঠন যেটা তোমাকে তোমরা সদস্য চাইছো, এই সংগঠনের সদস্য হইতে গেলে কী কী নিয়মকানুন লাগে আমার একটু কও তো দেখি। নিয়মকানুন তো অনেক, আপনি কি হইতে চান? না আমি হইতে চাই না চাই সেটা বড় কথা না, আমার নিয়মকানুনটা কো। না আপনি হইতে পারবেন না, আপনি তো বিবাহিত। আরে বিবাহিত লোক কি সদস্য হইতে পারে না? রইতে পারবেন, প্রথমে চাষিরে তালাক দিতই, দুই নাম্বার চাষিরে তালাক দিতে হইব, আমার চার কালের তিন কাল গেছে, সামনে আর এক কাল আছে, তোমার মতো বয়সের একটা মেয়ে আছে আমার, এগুলা কি কও? আপনি বেদব পোলা বান্ধানি কোথাকার? আপনি চিরকুমার হবে? আওয়াজ দিবে না, যত অসামাজিক কাজকাম ঘুরে বেড়াবার করো না, আমার বউরে তালাক দিতে হইব, তোমাকে সংগঠন কেমনে করে আমি দেখে দেবো।
জি হাসান ভাই। কই তুমি? আমি একটু মিরপুর আসছি হাসান ভাই। মিরপুর ফিরবা কখন? ফিরতে কতক্ষণ? একটু দেরি হবে, ঘন্টা দুয়েক মনে করেন। কোনো দরকার আছেন ভাই? না 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 না, দেখা হইলে কমুনে, এমনি একটু দরকার ছিল, দেখা হইলে কয়ে দেবুনে। ঠিক আছে, তুমি আসো। আরে শিবু, কেমন আছো? ভালো। কেন আসছেন? রিপন কই? রিপন তো বাসায় নাই। কই গেছে? বাইরে গেছে। আপনি জানেন না যে রিপনের সময় বাসা থাকে না? কখন আসবে? জানি না, বলে যায় নাই। ও আচ্ছা, তুমি কই যাইতেছো? আমি বাইরে যাচ্ছি। আচ্ছা, আমিও তো যাইতেছি তাহলে বাইরে, চলো একসাথেই যাই। বুঝি ভাই, দুঃখ ভারাক্রান্ত বোন নিয়ে আমি আবার আপনারে ডাকছি আজকে। আবার আমাদের এখানে নিয়মের ব্যত্যয় ঘটছে, আবার একজন গঠনতন্ত্র বিরোধী কাজ করছে, আবার একটা বিচার হবে আজকে। আবারও ঘটেছে ঘটনা? হ্যাঁ, এবারকার ঘটনার রূপ? হ্যাঁ রিপন বলো। না না, আমি আর কি কমো হাসান ভাই, শৌখিন তো খালি হাত ধরছিল না, আর এই শালাই কইল না, ওই দিন কইলাম না আপনার দেশে গেছে, ও কি করছে জানেন? একলা গেছিল আর সাথে করে লইছে, বিয়া করে লইছে। ভাই আমার কথাটাও তো শুনতেই বল, আমি বাপ মা নিয়ে গেছি গ্রামের বাড়িতে, বাপ মা জোর করে ধইরা চাচাতো বোনের লগে আমার বিয়া দিয়ে দিছে, আমার তখন হাত পা বাঁধা ছিল, আমি কি করবো? জোর করে বিয়া দিছে না, জোর করে আমারে কেউ বিয়া দিতে পারছে? আর হাত পাও বাঁধছে না, হাত পাও তো এখন তোমার আরেকবার বাঁধবো, তারপরে মানু। কজি ভাই বহিষ্কার। বহিষ্কার বহিষ্কার মানে বুঝলাম না, বুঝলাম না কিছু। বাইরে পিয়া কইরা নই আমি, কি করছি? তুই বাইরে কি করছিস? বাইরে তুই বাইরে কি করছিস? এদিকে যাও। এই যে গড়ি আমার টাকা দেখি না, এটা কার টাকা? দেখো সংগঠনে যখন করব না তাই গড়ি নাকি কি? যা যা গড়ি যা। আমিও দেখে নেব, আমিও দেখে নেব। এই যে চুল পাকালো আর এই যে কালো লোক নিয়ে কেমনে সংগঠন চলে? ঠিক আছে, দেখা দেবো সংগঠন করা। চাচা ঠিকই কইছে, হাত পা বাইন্দা বিয়া করে। ওই ধামরাই ধামরাই সোহেল কি কইছে ওটা নিয়ে আমার কিছু যায় আসে না। যা পড়। এত নিচু মানের লোক এই সংগঠনে আস কি করে হাসান? আরে কইন না কচি ভাই, এগুলো চিন্তাই আমাদের এত বছর লেগে গেল। ছি, লজ্জায় আমার মাথা একেবারে হেট হয়ে আসছে। শোনো সাইদ, তুমি তো আমগো সংগঠনে নতুন আইছো, এই সংগঠনের নিয়ম কানুন কিন্তু অনেক কড়া, একটু পিছলাই গেলেই কিন্তু গেছো, একদম কচু পাতার পানির মতো, মনে রেখো। দেখছো না সেদিন সিদ্দিকরে কেমনে বাইর করে দিছি? এর আগে শৌখিনরাও একইভাবে বাইর করে দিছি। কোনো মায়া লোক নাই আমার সংগঠনে, কেউ কোনো মায়া লোক লয়ে কোনো কথা কয় না, কোনো মায়ের দিকে ফিরাও তাকাইবা না। ঠিক আছে? জি ভাই। রিপন কই? রিপন দাঁড়াও আমি দেখতেছি। একটু দাঁড়াও, এই তুমি একটু ঘুরে আসো, আর তোমার যা যা কইছি ওগুলো মনে রাখবা, যাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি যাও। এটা আমার নাম্বার, তুমি বুঝলা কেমনে? আপনার নাম্বারটা তো মোবাইলে সেভ করা আছে। ও আচ্ছা, তো তুমি ভালো আছো? এই তো ভালো। তোমার বই পড়া কেমন চলতেছে? আচ্ছা হাসান ভাই, আপনার কাছে ওল্ড ম্যান এন্ড দ্য সি বইটা আছে? কি ওল্ড ম্যান এর কথা কও, আমার কাছে ওল্ড ম্যান ইয়াং ম্যান সবাই সিরিজ আছে, রচনা বলি সব আছে, তোমার কোনটা লাগবে এটা কও। না এটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি বিকালে তোমার রিপনের মাধ্যমে পাঠাই দিব মনে, কিন্তু তুমি একটু ইয়াং ম্যান লতা পাতা গাছপাতা পার্ক এগুলাও বইও পড়ো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থাকো। হ্যাঁ কি বলছে? কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকো? কি হয়েছে? তুমি একটু নীলক্ষেত যাও। নীলক্ষেত কেন? ওইখানে গিয়ে ইয়াং ম্যান এন্ড দ্য সি একটা বই আছে, ওই বইটা কিনে নিয়ে আসো। আসলে এটা ওল্ড ম্যান এন্ড দ্য সি। ওই একই কথা, ওল্ড ম্যান আর ইয়াং ম্যানের মধ্যে কোনো পার্থক্য আছে না, ম্যান তো ম্যানই,
যাও তুমি ওটা কিনে নিয়ে আসো। হঠাৎ করে এই বই নিয়ে লাগলেন কেন? আপনি তো সবসময় গ্রামগঞ্জের পিরিতি বিষ খেয়েছি আমি এইসব পড়েন। পিরিতি পড়ি, বিষ খেয়েছি পড়ি, কোথায় দেখলা তুমি? এগুলো তো পড়েন। আর তোমাদের সভাপতি হয়েছে, আমার এখন অনেক কিছু জানা লাগবে না, জানার কোনো শেষ নাই, এই জন্য এটা পড়তে হবে আমার। তুমি তাড়াতাড়ি এটা নিয়ে আসো, দুপুরের মধ্যে আমারে দাও, বিকালে আমি এটা পড়বো, ঠিক আছে? যাও। এটা অনেক কস্টলি বই তোমার। আচ্ছা এখন দেবো টাকা। তারপরে আর কি আমি সামাদরে বললাম যে ক্লাবে আয়, তোরও তো আর কেউ জোর করে আসে না, জোর করে তো আর কেউ চিরকুমার বানাইতেছে না, ঠিক না? না সে আসবে না, হ্যান ত্যান। আমার সাথে জীবন তুই বস পতলে না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, সামান্য সামান্য। আপনাদের চিরকুমার জীবনযাপন কেমন চলতেছে? এই চলছে। তো আপনারা কি ঠিক করলেন সারা জীবন চিরকুমারই থাকবেন? আরে না উদয়, যে হাসান ভাই আছে না কাইল্লা, ওরা তো কেউ পছন্দ করে না, সবাই কিনে একটা সংগ্রহ করছে, এমনি আছি আর কি। ও তার মানে কি আপনি ভুয়া সদস্য? ভুয়া না। কেমন আছো শিমু? এই তো ভালো। কি খবর হাসান ভাই? এই যে এই তোমার ওল্ড ম্যান এন্ড দ্য সি বই। আপনি নিজেই নিয়ে আসলেন যে? আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম তো, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি বইটা, আর কি করব। সেদিন তো চা খেয়ে গেলেন, আজকে বসেন চা বানেন। তোমার যাইতে হবে না, বসো। কে আবার কল করছে রে? নতুন আর কি কি বই পড়লা? নতুন তো অনেক। আপনার ওখান থেকে তো আরো বই দেওয়ার কথা ছিল আমাকে, ফটো ধরেন না। ক্লাবের মেম্বাররাই যদি ক্লাবের নিয়ম কানুন ভাঙে তাহলে কিন্তু এটা তো ঠিক না। না ক্লাবের মেম্বাররা কেন নিয়ম কানুন ভাঙবে? কেন কি হয়েছে? না না কি হয়েছে বড় কথা না, আপনি এখন বকুলতলায় আসেন, আমি আপনার সিনেমা দেখাইতেছি, আসেন। আচ্ছা আমি আইতেছি। আর কইও না বুঝছো, এই ঝামেলা, এই পোলাপানরা এখন একটা গ্যাঞ্জাম লাগাইছে, আমার এখন যাইতে হবে, একটা জরুরি কাজ আছে, আরেকদিন আসবো না। হ্যাঁ চা তো পাওনা থাকলেই। আচ্ছা আর শোনো, তোমার যখন যেই বই লাগে আমারে খালি একটা মিস কল দিবা, ঠিক আছে? লাগলেও দিবা না লাগলেও দিবা। কিন্তু আমি তো আর কিছু কইতে চাই না। বাপি ভাই আছে না? বাপি ভাই কি করছে? কি করছে জানেন? হ্যাঁ ওই যে সোহেল কাকার মেয়ে আছে না, ওই যে একদিন দেখা হয়েছিল আপনার লগে। আরে সুন্দর করে মেঘনা সে কি জানি না। আরে সুন্দরের কথা আমি ভুলে যাও, সুন্দরের কথা এখানে কি কথাটা শুনেন। হ্যাঁ কি করছে? আমি আর হ্যাঁ বইয়া কথা কইতেছি, হঠাৎ করে মেয়ে গায়ে ডাক দিল, হ্যাঁ হ্যাঁ লয়ে গিয়া খিলখিল করে, এটা কোনো কথা হইলো আসলে? এটা মিথ্যে কথা, একদম চরম মিথ্যে কথা, আমি কোনো খিলখিল করি। দেখছেন তুমি গেছিলে ওর লগে? মানে আচমকা ডাকছে তো। তোমার না তাকানো নিষেধ করছি আমি? তাকাই নাই তো, মানে আচমকা ডাকছে হঠাৎ করে গেছি। তো তোমার না বলছি যে কেউ ডাকলে তুমি এটা ডাকে সাড়া দিবা না? না অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডাকছি। কিসের ইম্পর্টেন্ট কথা? এই আমাদের চিরকুমার সভা কেমন চলছে এসব? তুমি আমগো এই চিরকুমার সভার আবার তথ্য ফাঁস করছো তারে? কোন কথা করে হাসতাছিল? তুমি বাদ আসি নাই। তুমি বাদ বাদ মানে তুমি এই সঙ্গে আর নাই, তোমার সদস্য পদ বাদ বাদ। তুমি বাদ বাদ মানে আবার কি? ভাবছিলাম সকস করে বাদ দিমু, এখন ডাইরেক্ট বাদ। আমিও থাকবো না, আর তুমি এইসব ও মায়ের দিকে সাথে ই করে, তোমার এগুলোর দিকে তোমার এত নজর কেন? না আমার, আমি মহল্লার না, আমি এই ক্লাবে আছি, আমি এই সঙ্গে আছি, হ্যাঁ আসিল, আমি কথা কই না, হ্যাঁ আসবো কির লিগা। আমার ডাকছো কেন? কথা আছে। কি কথা? তুমি বাপির লগে এত খিলখিল করলা কেন? আমার ইচ্ছে হচ্ছে বাপির লগে আমি খিলখিল করছি, তা তোমার অসুবিধা কি? অসুবিধা না না, অসুবিধা তো বড় কথা না, বড় কথা হইতেছে তুমি বাপির লগে এত খিলখিল করলা কেন? শুনো, আমি বাপির লগে খিলখিল করব, গিলগিল করব, তাতে তোমার অসুবিধা কি? অসুবিধা আছে। তোমার কি অসুবিধা আছে? মেঘ তোমার সবকিছু বুঝতে হবে না, তুমি বেশি বড় না, তোমার বেশি কিছু বুঝতে হবে না, আমার কথা হইলো অসুবিধা আছে। আমি সবকিছু বুঝতে চাই, আমি কথা বলবো, তা তোমার কি অসুবিধা সেটা তুমি আমাকে বলো। শোনো তোমার একটা স্ট্রেট কথা কই, একদম স্ট্রেট, তুমি আমারে সারা আর কারোর লগে কথা কইতে পারবা না। 100 বার বলবো, 1000 বার বলবো, তাতে তোমার অসুবিধা কি? আমি কি তোমার বিয়ে করা বউ যে তোমার কথা? তুমি আমার বিয়ে করা বউ।
হাসান, এই সংগঠনটি কিন্তু আমি বানাইনি, তুমি কিন্তু এর প্রতিষ্ঠাতা বলতে পারো। তোমার পরে অনেক ভরসা করে কিন্তু তুমি আমাকে নিয়ে আসো। আমার একটা বিশ্বাস ছিল যে এই সংগঠনটি বহু দূরে যাবে, আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগছে, এখন তোমার পরে যদি আমার বিশ্বাস না থাকে, তোমার পরে যদি আমার আস্থা না থাকে, তুমি যদি বিশ্বাসহীনতার কাজ করো, তাহলে এই সংগঠন চলবে কী করে? তুমি এগুলো কী বলতেছো কচি ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। না হাসান, খুবই স্যাড খবর, তুমি যে আজকাল মেয়েদেরকে ওল্ড ম্যান এই সমস্ত বই টই দিচ্ছ নাকি আজকাল? তোমার এই কথা কে বলছে? হাসান, আমার কাছে সংবাদ আসে। ওল্ড ম্যান তো আমি নিজে পড়ি, আমি পড়ি এই জন্য ওল্ড ম্যানদের সাইকোলজি বোঝার জন্য। তোমার মতো বৃদ্ধ লোকরা এই বয়সে কি করে এটা বোঝার জন্য পড়তেছি, কারণ আমারও তো একসময় বৃদ্ধ হইতে হবে, তাই না? দেখো হাসান, আমার কথা কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার। আমি চাই যে এই সংগঠনটা অন্তত কয়েক হাজার বছর না, লক্ষ বছর এগিয়ে যাক, বিয়ের প্রথা আমরা ধ্বংস করে ফেলি। হাসান ভাই কেন ডাকছেন বলেন? আরে বলবো, তুমি একটু বসো, আসছো জিরাও, তারপরে বলতেছি। প্রতিদিনই তো বলেন, কিন্তু আসল কথা তো বলেন না। আচ্ছা তার আগে বলেন, আপনি যে সবসময় বলেন চিরকুমার থাকবেন, তো কেন থাকবেন, এই কারণটা আজকে আমাকে বলাই লাগবে। ওইটা নিছিলাম, কিন্তু এখন তো পরিবর্তন করার একটা চিন্তাভাবনা করতেছি। আচ্ছা আপনি তো আবার আমার প্রেমে টেমে পড়ে যান নাই? শোনো, এসব প্রেম টেম আমি করি না, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, আমি বিয়া কইরা তারপরে প্রেমে বিশ্বাসী, বুঝতে পারছো? তার মানে হাম আপকে দিল মে রাহতে হে, এটা আবার কি কইলা? এটা আমি আপনাকে পরে একদিন বুঝাই বলবো না। আচ্ছা এখন বলেন, আসুন ঘটনা বলেন। কি কথা? মানে ওই যে কি এনো আপনি ডাকেন, কথা বলতে চান বলেন না, এগুলো বুঝো না তুমি? ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে তাহলে আর আমার যোগাযোগটা তাহলে হইতেছে না। তুমি এই সময় কি বোকার মতো একটা কথা বললা, যোগাযোগ না হওয়ার কি আছে? ধরো এটা কি চুম্বক? না চুম্বক তো দেখতেছি, কিন্তু এটাতে আমি কি করব? এটাতে তুমি কি করবা? আমি এইখানে থাকি, খুলনা থাকি, চিরাঙ্গে থাকি, আর চান্দে থাকি, যেখানেই থাকি না কেন, এটা তুমি, এটা আমি, এই চুম্বকের মতো তুমি আর তোমার কাছে আমি চলে আসবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে হইলো এটা মেঘ, এটা রিপন। যে প্রথম দেখে আমি পছন্দ করছি এটা কি তুমি জানো? যে একদম জীবনে প্রথম দেখছি যখন, তখনই পছন্দ করছি। ভালো কথা, তোমাদের চিরকুমার এই আছে না? চিরকুমার সঙ্গ? হ্যাঁ সঙ্গ, ওখানে একটা ভাই কালী একটা ভাই আছে। হ্যাঁ আসান ভাই, তোমাকে অফার দিছে তো? হ্যাঁ আসান ভাই, এই মহল্লায় এমন কেউ নাই, এমন কোনো মাইয়া নাই যার অফার দেয় নাই। ও মানে ওর স্বভাবটাই তাই, টাইপটাই এরকম, আমি তো চিরকুমারই হয়ে যাইতাম মনে করি। সংগঠনটা বানাইছিলাম তোমারে সামনে রাখা, তোমারে আমি আদর্শ হিসাবে, ওসমানীর পরে জীবন্ত কিংবদন্তি হিসাবে তুলে ধরছিলাম চিরকুমার হিসাবে, আর তুমি কিনা শেষমেশে এই একামটা করলা। হাসান স্টপ, চিরকুমার প্রথা ভেঙে দিছি, বিবাহ প্রথা ভেঙে দিছি, ঐতিহাসিক, কারণ আমরা যত যাই চিল্লাই না কেন, আমাদের সমাজকে মানতে হবে, সোসাইটিকে মানতে হবে,
আমি যে কামটি করেছি এটা অকাম বলছো না, তাই বলে এত বছর পরে আমাদেরকে এই কাজে ইন্সপায়ার করে তারপরে নিজে তুমি এই কাজ করলা? কোথায় বয়স, কোথায় বছর, কি বলতেছো? দাড়িটা শুধুমাত্র পাকছে, হ্যাঁ আর কিসের অকাম? বিবাহ একটি উত্তম কাম, চিরকুমার সভা আর সংগ্রহ।